হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আমরা গতকালকে এসেছি আমার শ্বশুর বাড়ি, অর্থাৎ প্রতিমার বাপের বাড়ি। তো আগের ভিডিওতে তোমরা দেখেছো যে প্রতিমার শরীর খারাপ ছিল, তো তাই ও আসল কথা এখানে ওকে ডাক্তার দেখিয়েছিলাম, একটা আয়ুর্বেদিক ডাক্তার। তো তাই ও ওই আয়ুর্বেদিক ওষুধ খায়, আর ওর ওষুধ শেষ হয়ে গেছে, তাই আমরা এখানে এসেছি ওষুধ নেওয়ার জন্য। তো গতকাল এসেছি, গতকাল কালকেই ফিরে যাওয়ার কথা ছিল। তো এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, আমরা যখন বিকেলবেলা এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য রেডি হই তখন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো, তাই আমরা বেরোতে পারলাম না। কালকে আমরা এখানে থেকে গেছি, তো আজকে আমরা বাড়ি চলে যাব। তো সকালবেলায় যখন ঘুম থেকে উঠে দেখি বাড়িতে শ্বশুরমশাই, শাশুড়ি মা, তারপরে আমার সম্বন্ধী কেউ নেই বাড়িতে। ফোন করে জানতে পারলাম যে ওরা ভ্যাকসিন নিতে গেছে। তো তাই ওদেরকে ফোন করলাম যে তোমরা কখন আসবে, কত দূরে আছো, কত দূরে লাইনে আছো। তোরা বলছো প্রচুর বড়, অনেক বড় লাইন পড়েছে, তো আমাদের যেতে হয়তো দেরি হয়ে যাবে। তাই জন্য প্রতিমা আমাকে বলছিলো, বলে এক কাজ করি, ওরা তো কখন আসবে কোনো ঠিক নেই, আর এসে হয়তো খেতে পাবে কি খেতে পাবে না কোনো ঠিক নেই, রান্না বান্না করে দিয়ে যায়নি। তো তাহলে আমি বললাম যে তাহলে তুমি এক কাজ করো, রান্নাটা করে দাও, করে দিয়ে আমরা চলে যাব। ও দিয়ে ও বলছে আচ্ছা ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, তো আগের ভিডিওতে তোমরা দেখেছো যে প্রতিমা আমরা একটা জঙ্গলে গিয়ে কচ্ছপ পেয়েছিলাম, কচ্ছপটাকে জঙ্গলে পেয়েছিলাম, তো ওটাকে নদীতে ছেড়ে দিয়ে এসেছি। তো আজকে ওর রিয়াকশন দেখেছো, কচ্ছপ ছেড়ে দেওয়াতে ওর কীরকম রিয়াকশন ছিল। তো আজকে ওর সাথে আমি একটা প্র্যাঙ্ক করতে চলেছি, অন্যরকম প্র্যাঙ্ক। তো অবশ্যই তোমরা প্র্যাঙ্কটা দেখো, দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর আজকে ওই প্র্যাঙ্কটাই ও তোমাদের তোমরা দেখে যাও আর ওর কীরকম রিয়াকশন হয়। তো অবশ্যই তোমাদের প্র্যাঙ্কটা ভালো লাগবে, ভিডিওটা ভালো লাগবে। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, তো অনুরোধ করছি, ঠিক আছে। আর আমি তো দোকানে গেছিলাম, তো দোকান থেকে আসার পরে একটা জিনিস পেয়েছি, ওটাকে আমি ঠোঙায় ভরে রেখেছি, ওই জিনিসটা নিয়ে আমি প্র্যাঙ্ক করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা চলো বাইরে গিয়ে দেখি প্রতিমা কী করছে। রান্না করছিল, আমি দেখে এলাম, মানে দেখে এসেছি ও রান্না করছিল, আমি ঘরের ভেতরে আছি, ও বাইরে করছিলাম। তো চলো দেখা যাক প্রতিমা রান্না করছে কী করছে, চলো। তো বন্ধুরা দেখতে পেয়েছো ও রান্না করছিল, ওকে কিছু আমি বলিনি, এই ব্যাপারে ও কিছুই জানে না, ঠিক আছে। তো এবার চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কি জিনিসটা পেয়েছি, ওটাকে আমি রেখেছি, ঠিক আছে, একটা ঠোঙায় ভরে রেখেছি, চলো আমি দেখাচ্ছি। এই বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ঠোঙায় ভরে রেখেছি, ঠিক আছে, এবার আমি ঢেলে দিচ্ছি না। জিনিসটা দেখতে পেয়েছো, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো বন্ধুরা দেখো, এই যে এই যে এই জিনিসটা দেখতে পেয়েছো কেমন চলে যাচ্ছে। তো এই জিনিসটা আমি পেয়েছি, আর আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দাঁড়াও। তো এইটাকে আমি এখন ধরে নিচ্ছি, এই যে ধরে নিলাম, দেখতে পেয়েছো ধরে নিয়েছি, আমি এটাকে ধরে নিয়েছি, এখন এখন নিয়ে গিয়ে এটাকে আমি এখন প্রতিমাকে দেবো, দেখতে পেয়েছো ধরেছি, এই যে হাতে দেখো মুঠো করে নিলাম। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বাইক, আর কালকে যখন এসেছিলাম পুরো বাইকটার অবস্থা ভালো নেই, পুরো কাদা হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো বাইকটাকে আমাকে ধুতে হবে, তো প্রতিমাকে আমি পয়সা দিয়ে পাঠাবো দোকানে শ্যাম্পু আনার জন্য, তো চলো দেখতে থাকো, ঠিক আছে, শ্যাম্পু দিয়ে আমি বাইকটাকে ধুবো। তো প্রথমে আমি
কি বলে তো একটা ভালো জায়গা দেখে ক্যামেরাটা সেট করে দিতে হবে, তারপরে ওকে আমি ডাকবো, ঠিক আছে? তো বন্ধুরা, আর একে আমি মোবাইলটা ধরতে দেবো, ও এখানে লুকিয়ে থাকবে, এইখানটা তুমি লুকাও, ঠিক আছে? এখানটা যাও, এই যে এইখানটা একে লুকিয়ে থাকবে, এইখান থেকে ও মোবাইলে ক্যামেরা করবে, ঠিক আছে? এখানে ও লুকিয়ে এখানে ক্যামেরা করবে, তারপরে আমি প্রতিমাকে ডাকবো, বাইরে ডাকবো, ও ভেতরে আছে। তো এইখানে তুমি দাঁড়িয়ে তুমি লুকিয়ে লুকিয়ে তোমার দিদি যেন না দেখতে পাই, ঠিক আছে? ঠিক আছে, এইখান থেকে ক্যামেরা করবে, হ্যাঁ, ঠিক আছে। তো বন্ধুরা, এই এই দেখো আমি ঠোঙা নিয়েছি, ঠোঙা এই যে কেন্দ্রটা, এই যে দেখো, এই এই দেখতে পেয়েছো আমার হাতে? তো ওকে আমি এবার ডাকবো, ঠিক আছে? এরকম করে রাখো, ঠিক আছে? কি হলো, কি করছো তুমি? শোনো না, এখানে আসো একটু। একটু ধুয়ে নেবো তো, কি আছে, বৃষ্টি তো পড়ছে। বলছি শোনো না, বলছি তুমি এক কাজ করো, তোমাকে 5 টাকা দিচ্ছি, আর তুমি তুমি দোকান থেকে গিয়ে শ্যাম্পু নিয়ে আসো। হ্যাঁ, যাও না, যাবে তো, নিয়ে যাও, যাও না, ওই 5 টাকা দিচ্ছি, তুমি যাও, নিয়ে নাও না। দেখতে পাচ্ছ বন্ধু, রিয়াকশন দেখো ওর, তো ছুটে চলে গেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ ওকে আমরা ছেড়ে দিয়েছি, তো ও চলে যাচ্ছে, আমরা ওকে ছেড়ে দিয়েছি, ঠিক আছে? এবারে প্রতিমা, ও ছেড়ে দিয়েছি, চলে যাচ্ছে, এবারে প্রতিমার কাছে যাই আমি। তো বন্ধুরা, ওকে আমি অনেক, তো বন্ধুরা ওকে আমি অনেক ছুটালাম, তো ওর অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল, বাজে। অনেকদিন থেকে ভাবছি প্র্যাঙ্ক করবো, কি নিয়ে প্র্যাঙ্ক করবো, কি নিয়ে প্র্যাঙ্ক করবো, তাই একটা, যাই হোক, একটা প্র্যাঙ্ক করলাম। তো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর তুমি বলো, কিছু বলো। আমার আর কি আর বলবো বলো, আমার হাতটাকে মনে হচ্ছে কেটে বাদ দিয়ে দেবো। হাতি হয়েছি, তুমি যাবে না বলে দাও। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকে বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দিও। আর একটা নতুন ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।